বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ টুসি। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি একদম সেজে গুজে রেডি। এই যে, তো আজকে যাচ্ছি একটা জায়গা, একটা মন্দিরে, খুব সুন্দর জায়গা, অনেকদিন থেকে ভাবছো যাবো যাবো, তো আজকে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের, আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি মন্দিরে, খুব সুন্দর জায়গা, তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে মন্দিরটা। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা, চলো। তো বন্ধুরা, এই যে মন্দিরটা, এই যে এখানে সামনে লেগে শিব মন্দির, আর পিছনে বনদুর্গা মন্দির। তো অনেক জাগ্রত মন্দিরটা, অনেক দূর থেকে লোক আসে পুজো করতে। তো এই যে সামনের মন্দিরের সামনের জায়গাটা, আর এই যে মন্দির, এখানে বড় বট গাছও আছে একটা। তো এই যে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা বনদুর্গা মা, আর এই যে আজকে অনেক পূর্ণিমা, তাই অনেক লোক এসেছিলো পুজো দিতে। আর এই যে অনেক প্রসাদ দেখতে পাচ্ছ তোমরা। তো আর এটা হলো শিব মন্দির, অনেক সুন্দর শিব মন্দিরটা। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, ভাইও এসেছিল আমাদের সাথে। আর এই যে নিচে অনেক লোক, আর এখানে আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম, যদি মোমবাতিটি বসছিল না, পড়ে যাচ্ছিল, আর অনেক বাতাসও ছিল, সেজন্য নিভেও যাচ্ছিল মোমবাতি। তারপর আমার হাজবেন্ড মোমবাতিগুলো এখানে এসে লাগিয়ে দিল, তো এখানে নিচ্ছিল না মোমবাতিগুলো। মহাদীপে আট বর্ষে ভারতকুণ্ডে কাঠারকুণ্ড অসমবাসী নিবাসী মম। এই মন্দিরে যতবারই আসি না কেন, ততই ভালো লাগে, আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। কান্দে বেশি নাকি? এখানে যজ্ঞ হয়, আর এদিকে আমি আমার ছেলে যজ্ঞ ফুটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর এই যে আমার হাজবেন্ডও নিয়ে নিচ্ছি ফুটা। খাওয়াতে বসে গেছি, এই যে মন্দির থেকে চলে এসেছি, আর এখন বাড়িতে চলে যাচ্ছি। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তখন মন্দির থেকে বেরিয়ে অটোতে উঠে গেলাম, আর আমি ঘরে চলে এসেছি, সে কাপড় উপর চেঞ্জ করে নিয়েছি। তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো
আজকের জন্য অতটুকুই, কালকে আবার ভালো ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।